হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা রেন্টে গার্লফ্রেন্ডের যে সিরিজটা শুরু করেছিলাম সেটা ডিসকন্টিনিউ করতে চেয়েছিলাম, আই মিন বাদ দিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু অলরেডি আমরা 7 পর্ব করে ফেলেছি, আছে আর মাত্র 4-5 পর্ব, তো আমরা চিন্তা করলাম এই সিজনটা শেষই করে দিই। তো একটু আগে তোমরা চেন সুমানের ভিডিও দেখেছো, তো এখন রেন্টে গার্লফ্রেন্ডের সিজন 3-র 8 নম্বর এপিসোড এবং 9 নম্বর এপিসোড একসাথে দেখবে। যেহেতু মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়ে ফেলেছি, এর জন্য 2টা এপিসোড একসাথে দিচ্ছি, আর এরপর আরও একটা ভিডিওর মাধ্যমে পুরো সিরিজটা শেষ করে দেবো, তারপর আর রেন্টে গার্লফ্রেন্ড ধরবো না। তো যাই হোক, মাঝখানে হয়তো 14-15 দিনের গ্যাপ হয়ে গিয়েছে, অনেকে ভুলে গিয়েছো, ক্যারেক্টারদের নামও ভুলে গিয়েছো, লাস্ট কাহিনী কি ছিল, লাস্ট পর্বে কি ছিল তাও ভুলে গিয়েছো হয়তো। তো আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের নায়িকা, মানে সিজুরোর শখ ছিল সে নায়িকা হবে, আর এর জন্য আমাদের কাজও আমাদের নায়ক তাকে নিয়ে শুটিং মুটিং করে নিয়ে আসে এবং দূরের একটা জায়গায় যায়, এবার সেখানে তারা একই রিসোর্টে একই রুমে থাকে, কিন্তু ওদের মধ্যে কিছু হয় না, আর তারপর শুটিং শেষ হয়ে যাওয়া চলে আসে। তো তারপর থেকে 8 নম্বর মানে এপিসোডটা শুরু হয়। তো 8 নম্বর এপিসোডের শুরুতে আমাদের মিনিকে দেখানো হয়, মিনি মানে ওই যে সালামজাদি, ওদের খুব হেল্প করে। তো মিনি একটা সুগার শপ থেকে অনেকগুলো স্ন্যাক্স কিনে, মানে রুমে ছিলে না, তাই এর জন্য তোমার সাহসিকতার কাজের জন্য আমি সেলিব্রেট করতে এসেছি, এটা অনেক বড় একটা ইভেন্ট একটা ছেলে মেয়ের জীবনের জন্য। কিন্তু এটা শুনে কাজুয়া ভাবতে থাকে আর বলে, আমাদের মধ্যে তো কিছুই হয়নি, আমরা শুধু রুমে ঘুমিয়েছিলাম। কিন্তু মিনি এটা মেনে নেয় না, আর এর জন্য কাজু আবারও বলে, তুমি যেটা ভাবছো তেমন কিছু হয়নি, কিচ্ছু হয়নি। তো এটা শুনে মিনি পাগলের মতো হয়ে যায় এবং বলে, কি এটা কিভাবে সম্ভব, তোমরা দুজনেই 20-21 বছরের যুবক যুবতী, এক রুমের থেকেছো, কিছুই হয়নি, এটা সম্ভব না, এটা হতে পারে না। আর তখন কাজুয়া মিনির উপর চিৎকার করে বলে, তোমার মুখ বন্ধ রাখো, তুমি কি ভুলে গিয়েছো তুমি রুকার সাথে কি কি করেছো, রুকা আমার উপর কেমন খেপে রয়েছে, আমার কি সমস্যায় পড়তে হয়েছে। এটা শুনে মিনি বলে, তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না, ওটা আমি ম্যানেজ করে নেবো, কিন্তু ধরো আমি মেনে নিলাম তোমরা এক রুমে ছিলে, কিছুই হয়নি, কিন্তু তোমাদের মধ্যে মানসিক ক্লোজটা তো হয়েছে, তাই না? এটা শুনে কাজুয়া বলে, না ওরকম কিছু হয়নি। যা শুনে মিনি বলে, তুমি একটা বিরক্তিকর পার্সন। আর ঠিক তখনই পাশের রুম থেকে চিজুরো বের হয়ে আসে এবং ওদের দুজনকে বারান্দায় দেখে বলে, তোমরা বারান্দায় কি ফুসুর ফুসুর করছো? তো চিজুরোকে দেখে ওরা দুজন চমকে যায় আর বলে, না কিছু না, আমরা আসলে তোমার সিনেমার ব্যাপারে কথা বলছিলাম। আর তারপর চিজুরো কাজুয়াকে বলে যে, আমাদের স্ক্রিনিং এর ডেটটা ফিক্স হয়েছে আর স্ক্রিনিং এর জন্য লোকেশন লক করে দেওয়া হয়েছে, আর সেখানে আমরা দাদিকে নিয়ে পৌঁছে যাবো। তো বিষয়টা বলি, একটা সিনেমা যখন তৈরি শেষ হয়ে যায় তখন যারা সিনেমাটা তৈরি করেছে সবাই মিলে গোপন ভাবে হলে বসে সিনেমাটা দেখে, তো ওটাকে স্ক্রিনিং বলে। তো কাজুয়া তখন বলে, হ্যাঁ ঠিক আছে, আমি ওই কথা পুরো ইউনিটকে জানিয়ে দেবো। কিন্তু তখনই যখন কাজুয়ার চোখ রাস্তায় পড়ে, ওর চোখ কপাল উঠে যায়, কারণ নিচে সে রুকাকে দেখতে পায়। তো রুকা অনেক ভয়ঙ্কর দৃষ্টিতে ওদের সবার দিকে তাকিয়ে রয়েছে, যা দেখে কাজুয়া পুরো ভয় পেয়ে যায়। আর চিজুরো আর মিনি তখন বলে, দেখো তুমি যা ভাবছো ওরকম কিছুই হয়নি, আমরা জাস্ট সিনেমার ব্যাপারে কথা বলছি। তো এটা শুনে রুকা উপরে আসে এবং তাদেরকে বলে, দেখো তোমরা কিনে কথা বলে এতে আমার কাছে যায় আসে না, যদি কিছু করো তাতে আমার কাছে যায় আসে না, কারণ কাজুয়া আমার বয়ফ্রেন্ড, তোমরা যা মনে তাই করবে, বয়ফ্রেন্ড লাস্টে আমারই থাকবে, তোমরা ওকে ঘিরে ধরে রুমে নিয়ে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছে করো, যার যার রুমে চলে যাও। তো এরপর চিজুরো আর মিনি যার যার রুমে যায় আর রুকা কাজুয়াকে নিয়ে কাজুয়ার রুমে যায়, কিন্তু মিনি এসব দেখে একবারে ট্রেসে চলে যায়। আর তারপর চিজুরোর কাছে গিয়ে বলে, তুমি একটা কিছু করো, যেভাবে হোক কাজুয়াকে রুকার কাছ থেকে বের করে নিয়ে আসো, ওকে আটকো, আমি জানি তুমি ওকে পছন্দ করো। তখন চিজুরো বলে, তুমি কি পাগল হয়েছো, তুমি কি বলো, এগুলো কি করতে চাও আমার, এই কথা বলে রুমে চলে যায়। আর তারপর চিজুরো রুমে গিয়ে ওয়াশিং মেশিনে জামা কাপড় যখন ওয়াশ করছিল তখন সে কাজুয়ার ব্যাপারে ভাবতে থাকে, আর সে নিজে নিজে বলে, আরে চিজুরো তোর কি হয়েছে, তুই কেন কাজুয়ার ব্যাপারে ভাববি। আর এদিকে আমরা দেখি মিনি বাইরে বসে স্ন্যাক্স খাচ্ছে, মূলত মিনি সবসময় চায় চিজুরো আর কাজুয়ার এক হোক। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা পরের দৃশ্যে দেখতে পাই কাজুয়া এবং চিজুরো প্রথমবারের মতো ট্রেনিং হলে দেখা করতে যায়, মানে যেখানে স্ক্রিনিং হবে, আর সাথে দাদিকেও নিয়ে এসেছে। তো কাজুয়া চিজুরোর দাদিকে দেখে অনেক খুশি হয় এবং একে অপরের সাথে সাক্ষাৎ করে, আর চিজুরো দাদিও অনেক এক্সাইটেড ছিল যে ফার্স্ট স্ক্রিনিংটা সে দেখবে, নাতির অভিনয় দেখবে, কিন্তু কাজুয়ার ধ্যান ছিল অন্যদিকে, ও বারবার খালি চিজুরোকেই দেখছিল আর বলছিল, বাহ আজকে কত সুন্দর লাগছে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, ওরা স্ক্রিনিং হলে পৌঁছে যায়, তো চিজুরোর দাদি এত বড় হল দেখে সারপ্রাইজ হয়ে যায় এবং বলে, এত বড় হলে তোর সিনেমা চলবে? আর তখন চিজুরো বলে, যেদিন মুভি রিলিজ হবে এখানে 500 লোক একসাথে বসে আমার সিনেমা দেখবে। তো এই কথা শুনে দাদি অনেক বেশি এক্সাইটেড এবং ইমোশনাল হয়ে যায় এবং সেখানেই কান্না করে দেয়, তবে এটা খুশির কান্না ছিল। আর তারপর বলে, আমার কাছে মনে হচ্ছে আমি অলরেডি পুরো সিনেমা দেখে ফেলেছি। আর তারপর চিজুরো কাজুয়াকে বলে, আচ্ছা তুমি একটু দাদিকে দেখো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তো ওয়াশরুমের বাহানা দিয়ে চিজুরো সাইডে গিয়ে অনেক হাসতে থাকে খুশিতে, কারণ অনেক খুশি আজকে। আর এদিকে কাজুয়া দাদির সাথে কথা বলতে থাকে, তো দাদি বলে, অনেক ধন্যবাদ কাজুয়া, তোমার জন্য এই কিছু সম্ভব হয়েছে, তুমি যদি না থাকতে এটা কখনোই সম্ভব হতো না। আমি অনেক খুশি যে চিজুরো আর তুমি একসাথে সময় কাটাচ্ছ, একসাথে প্রেম করছো, ডেট করছো, যেভাবে হোক আমি তোমাদের এই উপকারের প্রতিদান অবশ্যই দেবো। এটা শুনে কাজুয়া বলে, না না এসব কিছু না, এরকম কোনো কিছু দরকার নেই। আর এরপর কাজুয়া পুরো সিচুয়েশন চিন্তা করে যে, ওর দাদি তো ভাবছে ওরা প্রেমে রয়েছে, কিন্তু আসলে তো প্রতিবেশী ছাড়া ওরা কিছুই নয়। তো এর জন্য দাদিকে সরাসরি না বলতে পারলো, আকারেঙ্গিতে এইভাবে বলতে চায় যে, চিজুরো আর আমার একটু দূরত্বই থাকা উচিত, আমার কাছে মনে হয় আমাদের ম্যাচিং হয় না। তো এই কথা শুনে চিজুরোর দাদি রেগে যায় এবং
বলে তুমি উল্টা পাল্টা ভাববে না, ঠিক আছে? আর তখন কাজুয়া বলে আসলে চিজুর একটু অন্য টাইপের, ও যেভাবে হোক টপে যেতে চায়। দেখো না, আমি আমার বয়ফ্রেন্ড হই বা না হই আমি সবসময় চিজুরের পাশে থাকবো। তো ওখানে আমি আরেকটা কথা বলি, চিজুরের আরেকটা নাম হচ্ছে মিজোয়া। তো ওকে যদি আমি মাঝে মাঝে মিজোয়া বলে বোঝে নেবে আমি চিজুরের কথাই বলছি। তো এই কথা শোনার পরে চিজুরের দাদা অনেক ইমোশনাল হয়ে যায় এবং বলে তুমি এই কথা আবার বলো আমাকে, আমি মোবাইলে রেকর্ড করে রাখতে চাই যে তুমি সবসময় সাথে থাকবে। তো এই কথা আরেকবার বলে আর সেটা মোবাইলে রেকর্ড করার দাদি, আর তারপর কাজুয়া দাদিকে নিয়ে নিচে আসে, আর তারপর সে ওয়াশরুমের জন্য যায়। আর তখন সিজুরোর দাদি তার হাজবেন্ডের কথা ভাবতে থাকে, আর এরপর সে সিজুরোকে ডাকে এবং বলে সিজুরো আমি কিছু কথা বলতে চাই তোমাকে, তোমার এই স্বপ্ন পূরণ করতে তোমার তো অনেক বেশি কষ্ট করতে হচ্ছে না? তো আমি মোটেও চাই না তুমি অনেক বেশি কষ্ট করো বা সাফার করো। আর এই কথা শুনে সিজুরো ওর যত সাফারিং বা কষ্ট ছিল সেগুলো কল্পনা করে। আর তারপরে ও দাদিকে বলে না মোটেও সাফার ফিল করিনি আমি, তবে একটু আপডাউন তো থাকবে, কিন্তু আমি সত্যি অভিনেত্রী হতে চাই আর আমার এই স্বপ্ন পূরণ করতে আমার মোটেও সমস্যা হচ্ছে না। তো ওর কথা শুনে সিজুরোর দাদি আবারও তার স্বামীর ব্যাপারে ভাবতে থাকে, কারণ তার স্বামী সবসময় চাইতো সিজুরো অনেক বড় অভিনেত্রী হবে, আর এই কারণে এই স্বপ্ন পূরণে ছোটবেলা থেকে সে সিজুরোকে ফোর্স করতো। আর এই ফোর্স করার কারণে সিজুরোর দাদি তার স্বামীকে অনেক খারাপ খারাপ কথা শোনাতো, কটু কথা শোনাতো, কারণ তার কাছে মনে হতো আমার নাতিকে অভিনেত্রী বানানোর জন্য নাতির জীবনটা নষ্ট করবে, কারণ আমরা গরিব পরিবারের। কিন্তু সিজুরোর দাদার বিশ্বাস ছিল তার নাতি একদিন বড় অভিনেত্রী হবে। আর মৃত্যুর আগ পর্যন্ত সিজুরোর দাদা তার দাদি সায়রিকে বলেছিল, সায়রি আর কি সিজুরোর দাদির নাম, যদি আমি তোমার আগে মারা যাই তাহলে সিজুরোকে জিজ্ঞেস করো ওর এই স্বপ্ন পূরণের কষ্ট হচ্ছে কিনা, কারণ আমি চাই না আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে ওর জীবনের এক সেকেন্ড নষ্ট হোক বা কষ্ট থাকুক। আর এরপর দৃশ্য বর্তমান সময় আসে যেখানে সিজুরোর দাদি বলে তুমি জয়ী হয়েছ, কারণ তোমার কথা মতো আমাদের নাতনি অনেক এগিয়ে গিয়েছে আর ও অনেক শক্ত মনের মেয়ে। আর তুমি বিশ্বাস করতে পারবে না সামনের সপ্তাহে ওর অভিনীত সিনেমা রিলিজ পেতে চলেছে, মানুষ ওর ছবি দেখার জন্য থিয়েটারে আসবে, আমি জানি সকল দর্শকদের ওর সিনেমাটি ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি আমাদের নাতনি অনেক বড় অভিনেত্রী হবে, অনেক বড় তারকা হবে, আর তুমি তোমার নাতনির জন্য যে সিদ্ধান্তটা দিয়েছিলে সেটাই সত্যি হতে চলেছে, আর আমি জানি এই সবকিছু তুমি ওপর থেকে দেখছো। তো এই কথা আমরা বুঝতে পারি যে দেশি হোক না কেন সব দেশের চিন্তা ভাবনা ধ্যান ধারণা একই। যেমন ধরো আমার বাবা মারা গিয়েছে, আমার কাছে মনে হয় বাবা ওপর থেকে দেখছে, ওইরকম যে ধর্মেরই হোক না কেন যে দেশের হোক না কেন এরকমই ভাবে আর কি। তো যাই হোক, এরপর আমরা ওয়াশরুমের দৃশ্য দেখতে পাই যেখানে কাজু ওয়াশরুমে গিয়ে চমকে যায়, কারণ ওখানে সামনে সে চিজুরোকে দেখতে পায়। আর চিজুরো বলে দাদি তোমার জন্য অনেক গর্ববোধ করে আর তোমাকে অনেক বিশ্বাসও করে যে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আর আমিও তোমাকে আবার ধন্যবাদ দিতে চাই, তুমি না থাকলে এগুলো কিছু হতো না। তো কাজু এটা শুনে লজ্জা পেয়ে যায়, আর তখন চিজুরো বলে চলো আমরা কফি খেয়ে আসি। তো এরপর তারা সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা লাউঞ্জের দৃশ্য দেখি যেখানে লোকজন ভিড় করে দাঁড়িয়ে রয়েছে এবং সবাই বলাবলি করছে এই বৃদ্ধা মহিলাকে কি কেউ চেনো, তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স ডাকো। আর আমরা দেখতে পাই চিজুরোর দাদি মাটিতে পড়ে রয়েছে, আর তখনই চিজুরো আর কাজুয়া কফি নিয়ে আসে। আর তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই চিজুরোর দাদি হসপিটালে অ্যাডমিট আর তার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তো চিজুরো তার দাদির সাথে রুমে দেখা করতে যায় আর কাজুয়ার রুমের বাইরে অপেক্ষা করছে, আর সে বারবার ওই মুহূর্তের কথা ভাবছে যে সময় তারা কফি নিয়ে নিচে থেকে আসে তখন দেখতে পায় যে দাদি পড়ে রয়েছে, আর দৌড়ে তারা তার কাছে যায় আর তারপর কাজুয়া দাদিকে তোলার চেষ্টা করে। আর এই জায়গাটাতে চিজুরো পুরো শক ছিল এবং সে একবার ইমোশনলেস হয়ে পড়ে। তো যাই হোক, ওইসব কথা ভেবে কাজুয়া অনেক মন খারাপ করে বসে রয়েছে, কারণ সে আজ পর্যন্ত চিজুরোকে কখনই এত মানসিক ভয় ভেঙে পড়তে দেখেনি। আর তখনই চিজুরো রুম থেকে বেরিয়ে আসে আর তাকে দেখে কাজুয়া দৌড়ে কাছে যায়, জিজ্ঞেস করে দাদি কেমন রয়েছে সুস্থ তো? চিজুরো বলে না সে অনেক ক্রিটিক্যাল স্টেজে রয়েছে, ডাক্তার বলেছে আজকে রাতের ভেতর যদি জ্ঞান না ফেরে তাহলে হয়তো সে এবার পৃথিবীতে থাকবে না। তো এই কথা শুনে কাজুয়া অবাক হয়ে যায়, বুঝতে পারে না কি বলবে। আর তখন চিজুরো বলে দেখো আমি তোমার সাথে কাজ করে পুরো একটা মুভি বানিয়েছি, সে হয়তো আমাদের এই মুভিটা দেখতে পারবে না, কিন্তু তারপর আমি তোমার এফোর্টকে অ্যাপ্রিসিয়েট করি, আর এখন আমার ভেতর কোনো কিছু অনুভূতি নেই, আমার যা করার আমি করে ফেলেছি। তো এই কথা শুনে কাজুয়া চিন্তা করে বলে তুমি কিভাবে এরকম সিচুয়েশনে নিজেকে এত স্ট্রেট রাখছো? চিজুরো তখন বলে দেখো এই সিনেমাটা আমার পোর্টফোলিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমার ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই সিনেমাটির কাজ করার সময় আমি অনেক উপভোগ করেছি আর এই জন্য হয়তো আমার কাছে এটা কষ্ট লাগেনি, কিন্তু সময়ও আমার কথা রাখেনি। তো এই কথা শুনে কাজু অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তারপর চিজুরো উঠে তার রুমের দিকে যেতে থাকে। আর কাজু তখন তাকে জিজ্ঞেস করে ডাক্তার কি বলেছে, সে কি সজ্ঞানে রয়েছে? চিজুরো তখন বলে সে সজ্ঞানে থাকলে নড়াচড়া করতে পারছে না, কোমার অবস্থা প্রায় হয়ে গিয়েছে, আর আমাদের কিছুই বলতে পারছে না ডক্টর যে বাঁচবে কি বাঁচবে না, তবে সে হয়তো আমাদের শুনতে পাচ্ছে। আর তখন কাজুয়া বলে চিজুরো আমার জন্য সেই সময়টি চলে এসেছে, আমরা যে দাদির সামনে একটা নকল রিলেশনশিপে ছিলাম সেটা রিভিল করতে হবে। এটা শুনে চিজুরো তো একদম চমকে যায় এবং বলে তুমি কি পাগল, আমার দাদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে এখন আমরা এত বড় একটা ধামাকা দেবো এই কথা বলে? তখন কাজুয়া বলে তুমি সিদ্ধান্ত নাও, কারণ তার জীবনের শেষ মুহূর্ত হতে যাচ্ছে, এখন আমরা যদি তাকে এই কথাটা না বলতে পারি যে আমরা নকল রিলেশনশিপে ছিলাম, তাকে ঠকিয়েছি, সারা জীবন আমাদের অনুশোচনা থাকবে। তো এই কথা শুনে চিজুরো বলে দাদি যদি এসব জানতে পারে সে আরো বেশি কষ্ট পাবে। চিজুরো বলে তাতে কি যায় আসে, আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। তো চিজুরো তখন মেনে নেয় আর তারপর সে তার দাদির রুমের কাছে যায়। আর এদিকে কাজুয়া বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং সে ভাবে এটা কি সঠিক সিদ্ধান্ত হচ্ছে, এটা কি সঠিক পদক্ষেপ হচ্ছে, সত্যি কি দাদির কাছে সকল সত্যি শেয়ার করা উচিত, কিন্তু আমি যদি আজকে সত্যটা না বলি সারা জীবন আমার অনুশোচনা থাকবে। আর তারপর সে মনে মনে ভাবে দাদিকে যদি আমি বুঝিয়ে বলি দাদি বুঝতে পারবে, কিন্তু এখন যেটা প্রাধান্য বিষয় সেটা হচ্ছে দাদি
তাদের শারীরিক অবস্থার ব্যাপার, আর সিজারের উপরও ফোকাস করতে হবে। যা হবার তা তো হয়েছে, আমি চাইলেই কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। আর তখনই কাজওয়ার ফোনে একটা নোটিফিকেশন আসে, আর এই নোটিফিকেশনটা পাঠিয়েছে হচ্ছে এই সিনেমা যে তৈরি হয়েছে তার ডিরেক্টর, যে তোমাদের সিনেমা পুরো এডিট কমপ্লিট হয়ে গিয়েছে, তুমি ইচ্ছে করলে একটা কপি নিয়ে যেতে পারো। তো ওর জন্য করেকে দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। আর এদিকে আমরা সিজারকে দেখি যে দাদির কাছে দাঁড়িয়ে রয়েছে একটা কর্নারে, আর এরই সাথে সাথে আট নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তবে আমি যেমন বলেছি, আমরা আর কোনো সাইড সিরিজ রাখতে যাচ্ছি না, কারণ সাইড সিরিজ রাখলে হয় কি মেন যে সিরিজটা সেটা ভিউ কম পায়। শুধুমাত্র জুজুৎসু কাইজেন এবং তোমার ওই যে জুম 100, এই দুটো আমরা সাইড সিরিজ হিসেবে রাখবো। তো এতগুলো সাইড সিরিজ আমরা রাখবো না, এই জন্য আমরা দ্রুত শেষ করার চেষ্টা করছি এই রেন্টে গার্লফ্রেন্ড। তো রেন্টে গার্লফ্রেন্ড এর চলো 9 নম্বর এপিসোডটা আমরা খুব সংক্ষেপে জেনে আসি। তো 9 নম্বর এপিসোডের শুরুতে আমরা সিজারকে দেখতে পাই যে তার দাদির রুমে ছিল, কিন্তু তার মন অনেক খারাপ ছিল, আর সে কাজুয়াল বলার কথাই মনে করছিল, আর সেভাবে দাদিকে সব সত্য বলে দেওয়া উচিত। কিন্তু আবার ভাবে যে দাদিকে যে অবস্থায় সত্য কথা বলবো এটা কি উচিত হবে, নাকি গোপন রাখাই সবকিছুর জন্য ভালো হবে। আর তারপর সে দাদির দিকে তাকিয়ে বলে, দুঃখিত দাদি, হয়তো আমার ভুল ছিল, আমি যদি আরেকটু কেয়ারফুল হতাম তাহলে তোমাকে মুভিটা দেখাতে পারতাম, তোমাকে রেখে আমার যাওয়া ঠিক হয়নি, এই সবকিছু আমার জন্য হচ্ছে, তো এগুলোর জন্য আমার অনেক গিল্টি ফিল হচ্ছে। আর তারপর সিজারও করে কি দাদা দাদির ব্যাপারে ভাবতে থাকে এবং দুজনের কাছে ক্ষমা চায় এবং ফুপিয়ে কান্না করতে থাকে। কিন্তু তখনই দরজায় কাজুয়া প্রবেশ করে অনেক জোরে ধাক্কা দিয়ে, তার হাতে একটা ল্যাপটপ আর প্রজেক্টর ছিল। তাকে দেখে সিজার অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে কি করছো, আর দরজা এত জোরে ধাক্কা দিয়ে খুললে ভেতরে এলো কেন, এসব কি করছো? তো কাজুয়া কোনো কথা উত্তর না দিয়ে সে নিজের কাজ করতে থাকে। তো তার কাছে যে প্রজেক্টরটা ছিল সেটা সেট আপ করে এবং প্লে বাটনে ক্লিক করে প্রজেক্টর অন করে দেয়, আর সাথে সাথে সিজারের সিনেমা শুরু হয়ে যায়। আর সিজার এটা দেখে একবার থমকে যায়, আর সিনেমাটা চালু দিয়ে কাজুয়া কোনো কিছু না বলে দরজা খুলে বাইরে বের হয়ে আসে। তো সিজারও যখন দেখে এটা তার মুভি, সে করে কি দাদির দিকে তাকায় আর বলে, দাদিমা দাদিমা দেখো অবশেষে আমার সিনেমা চলে এসেছে, দাদিমা তুমি প্লিজ চোখ খোলো। আর এরপর সে দাদিকে জড়িয়ে ধরে এবং অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর তার চোখ জলে ফিরে যায়। আর তখন একটা মিরাকেল ঘটে, আমরা দেখি ওদের দাদি চোখ খুলে তাকায়, আর এটা দেখে সিজারও অনেক অবাক হয়ে যায় এবং অনেক সারপ্রাইজড হয়ে যায়। আর এরপর যখন দাদি প্রজেক্টরের স্ক্রিনের দিকে তাকায়, তখন সিজারের সিনেমা দেখে তার লাইফের সবকিছু সে স্বচক্ষে দেখতে পায়, যে কিভাবে সিজারও ছোটবেলা থেকে রাগি এবং জেদি ছিল, আর তার স্বামীও চেয়েছিল সিজারও একটা অভিনেত্রী হোক, যাক সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে। আর তারপর দাদি আবার চোখ বন্ধ করে ফেলে, আর সিজারও তখন তার দাদিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে, আর এর সাথে স্ক্রিন তো চলতে থাকে, পুরো মুভিটা শেষ হয়ে যায়। তো সিজারও এখানে বুঝতে পারে যে তার দাদি হয়তো সিনেমার প্রথম 10 মিনিট দেখতে পেরেছে, আর এরপরের কয়েক ঘন্টা দাদির শরীর পুরো নিস্তেজ হয়ে যায়, এমনকি এখনো চোখ বন্ধ করে রয়েছে। তো সিজারও বুঝতে পারে দাদির হাতে খুব বেশি সময় নেই, তো এর জন্য সে উঠে করে প্রজেক্টরটা বন্ধ করে দেয়। আর তখনই তার কাজুয়াল বলার কথাটা আবার মনে পড়ে, আর তখন ভাবতে থাকে দাদিকে কি আমি বলে দেবো যে আমরা ফেক রিলেশনশিপে ছিলাম, কিন্তু মরার আগে তাকে কি এত কষ্ট দেওয়া ঠিক হবে, তো এর জন্য সিদ্ধান্ত নেই, কথাটা গোপন রাখবে, কিন্তু আবার মনে হয় যে বলা উচিত। তো এই নিয়ে সিজারও অনেক কনফিউজড হয়ে যায় এবং ইমোশনাল হয়ে পড়ে, মানে সিজারও কোনোভাবেই তার সত্যটা দাদিকে বলতে পারছে না, তাকে কষ্ট দিতে যাচ্ছে না, তো এর জন্য সে তার দাদির কাছে ক্ষমা চেয়ে বসে এবং বলে, দাদি তুমি তো জানোই অভিনেতারা সবসময় মিথ্যা কথা বলে এবং তারা মিথ্যা কথা অনেক পারদর্শী। আর তখন সিজারও নিজের ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে সে তার দাদিকে বলেছিল অভিনেতারা অনেক মিশি মিথ্যা বলতে পারে, তো ওর দাদি তখন বলেছিল, দেখো এটা মোটেও সত্য নয়, তবে হ্যাঁ অভিনেতা না শুধুমাত্র যে কোনো মানুষই তার লাইফের 99% মিথ্যা বলে 1% সত্য বলে, কিন্তু তোমার লাইফে তোমার 100% সত্য বলতে হবে, কারণ সত্য বলা আমার অনেক পছন্দ। তো এই কথা মনে পড়তে সিজার অনেক ইমোশনাল হয়ে যায় এবং ফুপড়ে ফুপড়ে কান্না করতে থাকে এবং ভাবতে থাকে যে আমার কি করা উচিত, আমি কি সত্য বলবো। তো এরপর সিজারও বলা শুরু করে কান্না করতে করতে, দাদি আমার কি করা উচিত, তুমি বলো দাদি আমি কি করবো, এখন আমার কি করা উচিত, আরো জোরে কান্না করতে থাকে। কিন্তু কখনই সিজারের গালের কাছে তার দাদির হাত আসে, আর এটা দেখে সিজার অবাক হয়ে যায়, আর তখনও বলে আমি দ্রুত নার্সকে ডেকে আনছি, কিন্তু ওর দাদি ওকে আটকে দেয় এবং বলে, তোর ভেতরে কোনো কিছু নিয়ে কি চিন্তা হচ্ছে? তখন সিজারও আরো ইমোশনাল হয়ে যায় আর দাদিকে বলে, দাদিমা আমি তোমার সাথে মিথ্যা বলেছিলাম, কিন্তু তখনও ভাবে দাদির এই শেষ সময় দাদিকে আমি কষ্ট দিতে পারবো না, আর থেমে যায়। আর তারপর সিজারও ফুপড়ে ফুপড়ে আবারও কান্না করতে থাকে, আর তখন দাদি বলে, দেখ তুই যদি আমায় কোনো মিথ্যা বলে থাকিস তাহলে সত্যটা এখনই বলে দে, আর তুই যদি সত্যটা না বলতে চাস কোনো সমস্যা নেই, ব্যাপার না, এটা সম্পূর্ণ তোর নিজের সিদ্ধান্ত। তো এই কথা শুনে সিজারও তো আরো ইমোশনাল হয়ে যায়, আর তখন দাদি বলে, দেখ আমরা পৃথিবীর খুব কম সত্য জানতে পারি, কিন্তু তারপরে আমাদের জীবনে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, তুই অনেক ভালো একটা মেয়েতে পরিণত হয়েছিস, তোকে নিয়ে আমি গর্ববোধ করি, আর তোকে ধন্যবাদ এই কারণে যে তুই আমাকে ওই মুভিটা দেখিয়েছিস, আর কাজুয়াকেও ধন্যবাদ জানাস আমার পক্ষ থেকে। তো এই কথা শুনে সিজারও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, আর দাদি এরপর সিজারকে বুকে টেনে নেয় আর সে বলে, সিজারও আই লাভ ইউ। তো এরপর সিজারও তার দাদিকে আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আই লাভ ইউ টু। তো দুজনে যখন জড়িয়ে ধরে কান্না করতে থাকে, ওই সময়ের এক পর্যায়ে সিজারের দাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, সকালের দৃশ্য দেখানো হয় যেখানে কাজুয়া বসে রয়েছে। তো এরপর দৃশ্যের পরিবর্তন করে আমরা দেখতে পাই কাজুয়া বাড়িতে গিয়েছে, মিনিকে সব খুলে বলে, মানে কাজুয়া কিন্তু এখনো জানে না যে দাদি মারা গিয়েছে, ও জাস্ট জানে যে এরকম একটা সিচুয়েশন রয়েছে। তো মিনি সব শুনে কান্না করতে থাকে যে দাদি কি মারা যাবে না তো আবার, আর তুমি এখানে কি করছো, তোমার তো উচিত সিজারের সাথে থাকা। তো কাজুয়ার মাথায় কোনো আইডিয়া ছিল না সে সিজারের সামনে গিয়ে কি রিয়্যাক্ট করবে, কিভাবে কথা বলবে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই কাজুয়া তার বাসা থেকে রেডি হয়ে বের হয়ে
যায়। কিন্তু এরপর সে যখন দরজার দিকে তাকায়, চিজুরো দাদির রুম থেকে বের হয়ে আসে, মানে হসপিটালে। আর কাজুয়া তখন জিজ্ঞেস করে দাদির অবস্থা কেমন, তো চিজুরো তখন একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে যায়, একদম রিয়্যাক্ট করে না। আর উল্টো কাজুয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো, তুমি বাসায় চলে যাও, কারণ আমার দাদির এখন শেষ কৃত্যের কাজ করতে হবে, তুমি এখান থেকে চলে যাও। তো কাজুয়া তখন বুঝতে পারে তার মানে দাদি মারা গিয়েছে। তো কাজুয়া এখানে পুরো হ্যাং হয়ে যায়, ও বুঝতে পারে না ওর কিভাবে রিয়্যাক্ট করা উচিত। ও তখন চিজুরোকে বলে, তোমার যদি কোনো সাহায্য দরকার হয়, একজন বন্ধু হিসেবে বা একজন প্রতিবেশী হিসেবে আমাকে তুমি ডাকতে পারো, প্লিজ আমাকে অবশ্যই জানাবে যদি দরকার হয়। আর এই কথা শুনে চিজুরো ওর দিকে তাকায় এবং একটা নকল মুস্কি হাসি দিয়ে বলে, ঠিক আছে তুমি একদম চিন্তা করো না। আর ওই হাসিতে বোঝা যাওয়ার ভেতর অনেক কষ্ট। এরপর চিজুরো চলে যায়, আর কাজুয়া চিজুরোর এত স্ট্রং চেহারা দেখে বেশ সারপ্রাইজড হয়ে যায় এবং সে নিজে নিজে বলে, দাদি মরার পরে চিজুরো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে এবং অনেক পরিবর্তন হয়েছে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখি কাজুয়া তার দাদিকে নিয়ে চিজুরোর দাদির মৃত্যুর অনুষ্ঠানে নিয়ে গিয়েছে। আর এখানে তো আমরা জানি যে চিজুরো আর কাজুয়ার দাদি তো ফ্রেন্ড ছিল, আর ওই দুই দাদির জন্যই তো ওদের প্রেমের নকল অভিনয় করতে হয়েছে। তো যাই হোক, কাজুয়া ভেবেছিল ওর দাদি অনুষ্ঠানে এসে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়বে, কারণ কাজুয়ার দাদি চিজুরোর দাদি অনেক ক্লোজ ছিল। কিন্তু কাজুয়ার দাদি বলে, তুমি একদম চিন্তা করো না এসব নিয়ে, আমি হ্যান্ডেল করতে পারবো, কারণ আমার বয়স অনেক, আমার চোখের সামনে অনেক ক্লোজ মানুষ মারা গিয়েছে। তো এরপর তারা গিয়ে দেখে চিজুরোর দাদি অনুষ্ঠানে যারা এসেছে তাদের লিস্ট তৈরি হয়েছে এবং চিজুরো একটা স্ট্রেট চেহারা নিয়ে নর্মাল ভাবে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং সে সবকিছু ম্যাচিউর ভাবে হ্যান্ডেল করছিল। তো যাই হোক, এরপর কাজুয়ার দাদি চিজুরোকে বলে, তোমার যদি কোনো দরকার বা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর এরপর দাদি আর কাজুয়া সেই রুমে যায় যেখানে দাদির ছবি রয়েছে। তো কাজুয়া সেখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং দাদির দিকে তাকিয়ে দেখে দাদি তার ইমোশন অনেক ভালো মতো কন্ট্রোল করছে, কারণ দাদি ইমোশন কন্ট্রোল অনেক অভিজ্ঞ, কারণ তারা জীবনে অনেক মানুষকে হারিয়েছে। তো যাই হোক, দাদি সেখান থেকে প্রার্থনা করে দ্রুত চলে আসে আর কাজুয়া চলে আসে, কারণ দাদি এখানে বুঝতে পেরেছে সে যদি ওখানে বেশিক্ষণ থাকে সে আর ইমোশন কন্ট্রোল করতে পারবে না। তো রুমের বাইরে যখন আসে তখন কাজুয়াকে তার দাদি বলে, দেখ চিজুরো কত স্ট্রং মেয়ে, ওর উপর দিয়ে কত কিছু হয়ে যাচ্ছে, এখনো স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছে। আর ওর দাদি ছিল ওদের বংশের, ওদের পরিবারের শেষ মেম্বার, সেও এখন বেঁচে নেই। তো এখন চিজুরো পুরো একা হয়ে গেল, আর ওর বয়ফ্রেন্ড হিসেবে তো রুচি তোর পাশে থাকা, ওর জন্য কিছু করা। তো এটা শুনে কাজুয়া ভাবতে থাকে, আমি কি করতে পারি, আমার কি করার আছে। আর তারপর সে দাদির পিছু পিছু যায়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, দেখা যায় কাজুয়া তার বাসায় চলে এসেছে এবং সে অনেক বেশি চিন্তিত, অনেক কান্না করতে থাকে। আর তার জানা নেই সে চিজুরোর সাথে কি রিয়্যাক্ট করবে, কি করবে চিজুরোর জন্য, কারণ আসলে চিজুরো তো ওর গার্লফ্রেন্ডও নয়, ওর একটা ফেক রিলেশনে ছিল, ওরা জাস্ট প্রতিবেশী। কিন্তু তারপরও সিনেমা বানাতে গিয়ে তারা একটু ক্লোজ চলে এসেছিল, কিন্তু ওটাও যে ফেক ওটাও অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু বাস্তবতা তারা শুধুই প্রতিবেশী। তো চিজুরোর জন্য ওর কি বা করার আছে, কিভাবেই খুশি করতে পারে। কিন্তু তারপরেও কাজুয়া সিদ্ধান্ত নেয়, যা মনে হয় তাই হোক না কেন, আমাকে তো একটা কিছু করতেই হবে, কারণ চিজুরো অনেক ভেঙে পড়েছে, ও একা হয়ে পড়েছে, আমাকে একটা চান্স নিতেই হবে, একটা শট নিতে হবে, একটা কিছু করতেই হবে। আর তারপর সে তার মোবাইল থেকে কোন একটা কিছু বুকিং করে এবং বলে, এটা আমাকে ট্রাই করতে হবে। তো কি বুকিং করে এটা আমাদের দেখানো হয় না, বা কাজুয়া কি প্ল্যান করেছে এটা আমাদের বোঝানো হয় না, আর এখানেই 9 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এটার এ পর্যন্ত আর 2 এপিসোড বের হয়েছে, পরবর্তী 2 এপিসোড আমি 2-1 মধ্যে একসাথে দিয়ে দেবো এবং এই সিরিজের সমাপ্তি দিয়ে দেবো। আর এরপরে তোমরা যদি দেখতে চাও তোমরা মানগাটানগা দেখতে পারো, বা হিন্দি বা বাংলা যে কোনো চ্যানেল আছে সেখান থেকে দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো ভালো থেকো, সুস্থ থেকো। তবে বিদায় নেওয়ার আগে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা জানো আমাদের স্টোর সম্পর্কে, আমাদের যে স্টোর রয়েছে টি শার্টের স্টোর, সেখানে কিন্তু তুমি তোমার পছন্দ মতো টি শার্ট অর্ডার করতে পারো। তুমি চাইলে তোমার নিজের ছবি দিয়ে বা গুগল থেকে যে কোনো ছবি ডাউনলোড করে, সেটা হতে পারে শার্টের গোজো, সেটা হতে পারে রেন্টে গার্লফ্রেন্ডের কোনো ক্যারেক্টার, অশিনকর কোনো ক্যারেক্টার, অ্যাটাক অন টাইটানের কোনো ক্যারেক্টার, তুমি নিজের গেঞ্জি নিজে তুমি ডিজাইন করতে পারবে এবং সেখান থেকে অর্ডার দিতে পারবে। একবারে হোম ডেলিভারি তোমার হাতে চলে আসবে গেঞ্জিটা, এবং তুমি চাইলে কাউকে গিফটও করতে পারবে, মানে বার্থডে গিফট হিসেবে কাউকে পাঠিয়ে দিতে পারবে অ্যাড্রেস দিয়ে। তো আমি আমাদের স্টোরের লিঙ্কটা পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর এখানে আরেকটা লাস্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমাদের ভাবির যে চ্যানেলটা রয়েছে, আমি চাই সেই চ্যানেলটা অন্তত আমার এই র্যান্ডম অ্যানিমেশনের মতো ভিউ পাক, মানে তোমরা যারা আমার এখানে ভিডিও দেখো তারা অন্তত ওর চ্যানেল গিয়ে একটু ঘুরে এসো, ওর চ্যানেলও আমরা অ্যানিমেশন খুব শীঘ্রই শুরু করব। তো ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে এসো, বেল আইকনটা একটু প্রেস করে আসো, 2 দিনের মধ্যে ভিডিও চলে আসবে ওখানে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।